বৃষ্টি কমায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে এখনও সীমার উপরে রয়েছে পাঁচটি নদীর পানি নয়টি পয়েন্টে ধরলা ব্রহ্মপুত্র ও তিস্তার পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র তাই উত্তরের জেলাগুলোতেও দুর্ভোগে রয়েছেন বানভাসী মানুষ ডেস্ক রিপোর্ট গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে পঁচিশ মিলিমিটার একই সময়ে ভারতের ঢলের পানিও কমেছে তবে সুরমা নদীর পানি সকালেও ঘর পয়েন্টে বিপদসীমার চার সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয় বন্যার পানিতে প্লাবিত থাকায় সুনামগঞ্জ তাহিরপুর সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এখনও তাহিরপুর দয়ারা বাজার বিশ্বম্ভরপুর সদর উপজেলার নিচু এলাকায় লোকালয়ে রাস্তাঘাটে পানি রয়েছে গ্রামীণ সড়ক ও কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন বাড়িতে পানি উঠেছিল ঘরে পানি উঠে গেছে দুর্দু বয়ে ফেলছে অনেক হয়েছে এখানে আমরা বহুত কষ্ট করি তারপরে আমাদের বেশি ইয়ে ফান টানের দরকার নাই আমরা দরকার হয়েছে মুরিবান বান আমাদের ঠিক করে দিবেন তাহলে আমরা পানি চোখে দেখবো না নেত্রকোনায় দ্বিতীয় দফায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে কমেনি দুর্ভোগ পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী উদ্ধাখালী নদীর পানি কর্মাকান্দা পয়েন্টে কমলেও এখনও বিপদসীমা তিপ্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে বইছে এছাড়া কংস সোমেশ্বরী ধনুসহ বেশ কয়েকটি নদীর পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নে চৌষট্টি গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা অসুখ বিসুখে যে জ্বর হইতাছে ফোলা মানে জ্বর সর্দি এই অবস্থা হইতেছে হাসপাতালে নেওয়ার মতো কোনো পরিবেশ নেই রাস্তাঘাট তোল হয়ে গেছে এই বাড়িতেই নৌকা দিয়ে যায় আর ওষুধ মশুধ আনন্দ লাগতেছে কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড বলছে ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার এগারো সেন্টিমিটার ওপর দিয়ে ব্রহ্মপুত্র নদীর নুন খাওয়া পয়েন্টে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১৪ চোদ্দ সেন্টিমিটার উপর দিয়ে এবং চিলমারি পয়েন্টে ছত্রিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গাইবান্ধার এরান্ডাবাড়ি সন্ন্যাসীর চর চর গুপ্তমণিসহ কয়েকটি চরে নতুন করে পানি উঠেছে জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় ফেনীর ফুলগাজির বিভিন্ন এলাকার মানুষ রয়েছে দুর্ভোগে সজীব সাদিক মাছরাঙা ডেস্ক